হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম টু ফুডি কাপল। নিশ্চয়ই সবাই অনেক বেশি ভালো আছেন। মাত্র আমরা বাইরে থেকে বাসায় আসলাম, রাত 11:30 বাজে। আমাদের ম্যাক অ্যান্ড চিজটা অনেক বেশি পছন্দ, তো ভাবলাম যে আজকে আমি ম্যাক অ্যান্ড চিজটা একটু বানিয়ে নেই। আর যেহেতু বানাচ্ছি, তো আপনাদেরকে একটু দেখাই যে আমি কিভাবে বানাই। আজকে আমরা চিকেন ম্যাক অ্যান্ড চিজ বানাবো। তো ম্যাক অ্যান্ড চিজটা বানানোর জন্য এলবো পাস্তাটা নিয়েছি। এলবো পাস্তাটা এখানে আছে 500 গ্রাম। তো আমরা যেহেতু দুজন খাবো, খুব অল্প করেই বানাবো। এটার অর্ধেকটা আমি ইউজ করব, 250 গ্রামের মতো। আমরা অনেক চিজ খেতে পছন্দ করি, তো এখানে ক্রাফ্টের যে চ্যাডার চিজের এই ক্যানটা আছে, এরকম দুটো ক্যান আমরা ইউজ করব। আরও বেশি চিজি করার জন্য নিয়েছি আমি কোয়ালিটির মোজারেলা চিজটা, এটা পুরোটাই গ্রেট করে ইউজ করব। এছাড়া লারপার্কের বাটার নিয়েছি, এটা সল্টেড, তো পুরো ম্যাক অ্যান্ড চিজে একটু কম সল্ট ইউজ করব। আর এটা 200 গ্রাম আছে, এটার অর্ধেকটা ইউজ করব আমি। এছাড়া লবণ নিয়েছি, এখানে আছে ব্ল্যাক পেপার, আর দুধ লাগছে, দুধ আমি 1 মগ নিয়েছি, এই মগের 1 মগ। চিকেন ব্রেস্ট আমি এখানে কিউব করে কেটে নিয়েছি, আর ময়দা লাগছে, ময়দা নিয়েছি এখানে 2 টেবিল চামচ। আর চিকেনটা ভাজার জন্য এখানে বোর্জেসের এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা নিয়েছি। আমি এখন চলে যাচ্ছি ম্যাক অ্যান্ড চিজ বানানোর জন্য। এখন মুরগিটা ভেজে নিব। তো মুরগিটা ভাজার জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি, চুলাটা একদম কম আছে দিয়ে দিচ্ছি, একটু তেল দিয়ে দিচ্ছি। যেহেতু একটা মুরগির ব্রেস্ট নিয়েছি, সো খুব অল্প তেল লাগবে। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে মুরগির টুকরোগুলো দিয়ে দিব। মুরগিতে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মুরগিটা একটু ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু আমি এটা সিদ্ধ করছি না। তবে এমনভাবে ভাজতে হবে যেন ভিতরটা জুসি থাকে, একদম যেন ড্রাই হয়ে না যায়। তো 5 মিনিটের মতো ভেজে নিব আর কি, কারণ ভিতরটা যদি ড্রাই হয়ে যায় তখন খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। মুরগিতে ব্ল্যাক পেপার দেওয়াতে খুব সুন্দর একটা অ্যারোমা পাওয়া যাচ্ছে। তো মুরগিটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মুরগিটা একটা বাটিতে উঠিয়ে রাখবো। আমি এবার পাস্তাটা সিদ্ধ করে নিব। তো এখানে আমি 1/2 পাস্তা দিয়ে দিচ্ছি। আমি পাস্তাটাকে 8 থেকে 10 মিনিট সিদ্ধ করে নিব। এমনভাবে সিদ্ধ করব যে একদম কমও সিদ্ধ হবে না, আবার একদম বেশিও সিদ্ধ হয়ে যাবে না, আলদানতে হবে। তো আমি 8 থেকে 10 মিনিট অপেক্ষা করছি পাস্তাটা সিদ্ধ হওয়ার জন্য। পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে, এটা এখন আমি একটা স্ট্রেইনারে ঢেলে নিচ্ছি। চুলাটা জ্বালিয়ে দিলাম, চুলাটা একদমই কম আঁচে থাকবে। এখন আমি বাটারটা দিয়ে দিব। চুলাকে কম আঁচে রাখছি, কারণ হচ্ছে বাটারটা পুড়ে যাবে না হলে। ওয়াও, বাটারের গন্ধটা এত সুন্দর আসছে। বাটারটা পুরোটা গলা পর্যন্ত অপেক্ষা করছি। আজকে এত এত বাটার খাবো। আসলে বাটার আমার মনে হয় যে সব মানুষেরই পছন্দ, বাটার ব্রেড, বাটার দিয়ে অনেক কিছু খেতেই পছন্দ। বাট এটা তো খুব একটা হেলদি না। আমরা যদিও ব্রেড দিয়ে মার্জারিনটা খাই, এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ ময়দা দিয়ে ভালো করে নাড়াচ্ছি। এটা অনবরত নাড়তে হবে, না হলে বাটার আর ময়দাটা পুড়ে যাবে। এখন দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে খুব ঘন ঘন নাড়তে হবে। চেডার চিজটা দিয়ে দিচ্ছি পুরোটাই।
এই ক্যানের। চ্যাডার চিজটা দেওয়ার পরে অনবরত নাড়াতে হবে, না হলে দলা বেঁধে যাবে। আমার নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে গিয়েছিল, তো আমি আমার হাজবেন্ডকে বললাম যে একটু নাড়াতে, ও এখন নাড়াচ্ছে। অনেক সুন্দর করে নাড়াচ্ছে দেখো। হ্যাঁ, তোমার নাড়ানোটা অনেক সুন্দর হচ্ছে। এই দেখো এখন এরকম ভাবে নাড়াই। আচ্ছা, ডিজাইন করে আরেক স্টাইলে চিজ গোলালো। আচ্ছা, ডাল ফোটা হচ্ছে না ডালের মতো। তো মোজারেলা চিজটা দিয়ে দিচ্ছি। চিজটা পুরোপুরি গলে গিয়েছে, এখন আমি পাস্তাটা দিয়ে দিব। ওয়াও, এত চিজ, একদম পারফেক্ট ম্যাক এন্ড চিজ, চিজে ভরপুর। আচ্ছা, এখন এর মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি এখন এর মধ্যে একটু লবণ অ্যাড করব আর ব্ল্যাক পেপারটা দিব। লবণটা আসলে যার যার স্বাদ মতো, আমার কাছে মনে হলো যার একটু সল্টি হলে ভালো হয়। ফাইনালি আর একটু চেখে দেখি লবণটা হয়েছে কিনা। লবণ হয়েছে, সো ক্রিমি, খেতে কেমন, খুবই মজা। ম্যাক এন্ড চিজটা হয়ে গেল, এখন একটা বাটিতে উঠাবো আমরা খাওয়ার জন্য। আমি এবার একটু টেস্ট করে দেখি। ওয়াও, সো ইয়াম্মি। মুরগির একটা টুকরা এসেছিল আমার মুখে, মুরগির টুকরা, পাস্তা আর চিজ, এত পারফেক্ট একটা টেস্ট এসছে ম্যাক এন্ড চিজের। ওয়াও, আমি নিজে ইমপ্রেসড, আমি এত ভালো রান্না করতে পারি। আর অনেক ক্রিমি, অনেক ক্রিমি, খুবই খুবই টেস্টি হয়েছে। আমি অনেক বেশি মজা, তুমি একটু টেস্ট করে দেখো। তুমি টেস্ট করো। অনেক মজা। আমরা আমাদের পাস্তাটা শেষ করি, এত মজা, প্রতিটা বাইটে একটা করে চিকেন গেলে আরো বেশি করে মজা লাগছে। আমাকে দাও একটা চিকেন। আর চিকেনটা খুব ভালোভাবে না ভাজা হয়েছিল, আমি আসলে বুঝতে পারিনি তখন, বাট এখন খেয়ে বুঝতে পারছি চিকেনটা একদমই শক্ত হয়নি, ড্রাই হয়ে যায়নি, মানে খুব ভালোভাবে হয়েছে আর কি, নরম নরম, মানে একটা জুসি জুসি ভাব আছে চিকেনটার মধ্যে, তাই না? আর অনেক চিজি। অনেক চিজি। এই যে চামচ দিয়ে কেটে ফেলা গেল, এটা এটা কিন্তু চিকেন, সো এটা আমি চামচ দিয়ে কেটে ফেলতে পেরেছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। আর আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করবেন। পাশে একটা বেল বাটন আছে, সেই বেল বাটনটাতে প্রেস করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সবসময় পেয়ে যাবেন। খুব শিগগিরই আবারও আমরা নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, সেটা হতে পারে কোনো রেস্টুরেন্ট, হতে পারে আমাদের বাসার কোনো রান্না। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর ফুডি কাপলের সাথেই থাকবেন। বাই বাই।